আমরা সকলে বর্গ সম্পর্কে জেনেছি। বর্গ এটা এমন এক ধরনের চতুর্ভুজ যার কিনা প্রত্যেকটা বাহু সমান আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে করে হয়ে থাকে। এই বর্গের যদি আমরা কর্ণের দিকে লক্ষ্য করি, এই দুটা বিন্দু ধরো যুক্ত করে দিলাম, আমরা যা পাচ্ছি কর্ণ। এই যে কর্ণগুলো আছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে ঠিক সমদ্বিখণ্ডিত করে যায়। অর্থাৎ এই বিন্দুতে 45 ডিগ্রি কোণ তৈরি হয়, এই বিন্দুতে 45 ডিগ্রি কোণ তৈরি হয়, এই পার্টটুকু 45, এই পার্টটুকু 45। আমরা এই আইডিয়াটা ব্যবহার করে যে কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে পুরো বর্গটা এঁকে ফেলতে পারি। কর্ণটার দিকে খেয়াল করো, ধরো আমার কাছে এখানে বিই রশ্মি দেওয়া আছে, এখানে শুধুমাত্র বর্গের কর্ণটা দেওয়া আছে। আমরা কি করব, একটা রশ্মি নিলাম, ধরো এইখান দিয়ে একটা রশ্মি নিলাম, পুরো রশ্মি থেকে বি বিন্দুতে কোণ ইবিএফ সমান 45 ডিগ্রি এরকম একটা কোণ এঁকে ফেলবো। অবশ্যই আগে কেটে নিতে হবে, আমার কাছে যে কর্ণটা আছে সেটার দৈর্ঘ্য সমান করে কেটে নিতে হবে। আমি এইটুকু পরিমাণ কর্ণ দিলাম, সেই কর্ণের সমান করে আমি একটা অংশ কেটে নেই আসো, এই যে একটা অংশ কেটে নিলাম। একটা জিনিস খেয়াল করো তো, এটাও তো একটা কর্ণ, তাই না? আমি প্রথমে যেটা ড্রয়িং করেছি এইখানে 45 ডিগ্রি কোণ তৈরি হয়, এখানে 45 ডিগ্রি কোণ তৈরি হয়, তাহলে আমি এই বিন্দু আর এই বিন্দু দুইটাতে 45 ডিগ্রি কোণ এঁকে ফেলি। আমরা সকলেই জানি যে 90 ডিগ্রি কীভাবে কোণ আঁকা যায়। যদি তুমি 90 ডিগ্রি কোণ আঁকতে পারো, 45 ডিগ্রি কোণও আঁকতে পারবা। ধরো 90 ডিগ্রি কোণ আঁকছি, আমি একবার বৃত্তচাপ নিলাম, এখানে দুইবার বৃত্তচাপ নিব, একদম লাস্ট এইখান দিয়ে একটা বৃত্তচাপ এঁকে ফেলবো। তারপরে এখন যদি আমি বিন্দুগুলো যুক্ত করি, ধরো এখান দিয়ে এটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এই 90 ডিগ্রি কোণ থেকে আমি তাকে সমদ্বিখণ্ডিত করে নিয়ে আসব। তা করার জন্য করব কি, ধরো যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকবো, এই যে এতদূর পর্যন্ত, তার অর্ধেকের চাইতে একটু বেশি নিতে হবে। এখানে একটা বৃত্তচাপ, এখানে আরও একটা বৃত্তচাপ, এই দুইটা বৃত্তচাপ দিয়ে দেখো এই বিন্দুটা ছেদ করেছে না, আমরা জাস্ট এই দুটো বিন্দু যুক্ত করে দিব, এটাই একদম সমদ্বিখণ্ডিত করে যাবে। এটা কিন্তু এমন না যে জাস্ট 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে এইভাবে সমদ্বিখণ্ডিত করা যায়, এটা যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করার নিয়মটা একই। বৃত্তচাপ আঁকো, এপাশ দিয়ে সমান দুইটা বৃত্তচাপ এঁকে দিয়ে বিন্দু দুটো যুক্ত করে দাও, এটা 45 ডিগ্রি। এখন এ বিন্দুতেও আরেকটা 45 ডিগ্রি কোণ আঁকা দরকার, আমরা সেটা করব। এ বিন্দু থেকে ধরো সমান করে এই কোণের সমান করে আরেকটা অংশ কেটে দেই, কেটে নিচ্ছি, এতটুকু ব্যাসার্ধ নেই, নিলাম, আবার ধরো কেটে দিলাম। দেখো এখন এই দুইটা বিন্দু যদি যুক্ত করে দেই, যা হবে সেটা হলো গিয়ে আর একটা 45 ডিগ্রি কোণ, এটা 45, এটাও 45, দুটো 45 ডিগ্রি কোণ তুমি পেয়ে গেছো। ফলে যেটা হচ্ছে, দেখো এই যে এই দৈর্ঘ্যটা, এটাই কিন্তু তোমার বাহুর দৈর্ঘ্য, এটাই তোমার বাহুর দৈর্ঘ্য, এটাই যদি বাহুর দৈর্ঘ্য হয়, তোমার এই পরিমাণ দৈর্ঘ্য নিয়ে দুই পাশে যদি তুমি কেটে দাও, এখানে আর এখানে কেটে দাও, দুইটা বৃত্তচাপ এঁকে ফেলো, তাহলে কিন্তু তুমি আর একটা বিন্দু পেয়ে যাচ্ছ। আগেই তুমি তিনটা বিন্দু পেয়েছিলা, এই যে আরও একটা বিন্দু যখন পেয়ে গেলা, তোমার বর্গটা পূর্ণ হলো। এভাবে জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে রম্বসের সাথে সাথে যে কোণগুলো আছে এগুলো 45 ডিগ্রি, যখন কিনা আমরা বর্গ নিয়ে কথা বলছি। এই 45 ডিগ্রি কোণ এঁকে দিয়ে বর্গের সমান সমান বাহুর ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকে দিয়েই আমরা বর্গ এঁকে ফেলতে পারি।